গণেশ পূজা উপলক্ষে গোয়ালতোড়ের গণেশ পুজো মন্দিরে প্রসাদ বিতরণ অনুষ্ঠান হলো আজ দুপুরে। এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রঞ্জনা মাহাতো সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং ক্লাবের সমস্ত কার্যকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।